প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকের ওপর হামলার ঘটনায় চারজন গ্রেফতার নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একজনের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার তানজিমুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে রবিবার দুপুরে নগরীর হরগ্রাম টুলটুলি পাড়ায় বায়োহার্ভস আয়ুর্বেদিক কারখানার মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে কারখানার কর্মকর্তা কর্মচারীরা তানজিমুলকে লাঞ্ছিত করা ছাড়াও তার গাড়ি ভাঙচুর করে এ ঘটনায় রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারফেস বলেন এ ঘটনায় তানজিমুল হক বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে উনিশ জনের বিরুদ্ধে একটি মামলা করেন মামলায় চোদ্দ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে পরে পুলিশ কারখানায় অভিযান চালিয়ে চার কর্মকর্তা কর্মচারীকে আটক করে অপরদিকে খবর পেয়ে কারখানার অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা করেন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের মাঝে মত বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আক্তার রবিবার তিনি জেলার বাঘা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেন এ সময় তিনি বলেন নির্বাচনে জয়ী হলে সকলকে সম্মানিত করা হবে তিনি প্রার্থীর যোগ্যতা দেখে ভোটারদের ভোট দেওয়ার অনুরোধ করেন আপনারাই প্রার্থীকে মূল্যায়ন করবেন আপনাদের সকল কষ্ট আমি বুঝি কারণ দীর্ঘ সময় ধরে আমি কয়েকবারের নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ছিলাম তাই আপনাদের দুঃখ ও দুর্দশার কথা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করতে পারছি তিনি বলেন আগামী নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে আপনাদের ভোটে নির্বাচিত হলে জেলা পরিষদের উন্নয়ন বাজেটের অর্থ আপনাদের মাঝে সমাবণ্টন করা হবে কেউ বৈষম্যের শিকার হবেন না পরে তিনি রাজশাহী বাঘা মাজার জিয়ারো করেন গণসংযোগকালে প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আবু রাইহান মাসুদ সহ রাজশাহী বাঘা উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে নাটোরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনে সপ্তমী বিহিত পূজা শুরু হয়েছে রবিবার সকালে মন্দিরগুলোতে ভক্তবৃন্দ ভিড় জমাতে থাকে শঙ্খধ্বনি আর ঢাকের শব্দে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো প্রতিটি মণ্ডপে পূজা ভোগ সন্ধ্যায় আরতি সহ নানা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মহা সপ্তমী পূজা সম্পন্ন হয়েছে ভক্তবৃন্দ প্রতিমা দর্শনের সাথে সাথে দেবীর কাছে অঞ্জলি দিয়ে প্রার্থনা করছেন যেন দেশ থেকে সকল অনিয়ম সন্ত্রাস দূর হয়ে শান্তি স্থাপিত হয় সকলের যেন মঙ্গল হয় সরকারের কাছে তাদের দাবি দুর্গাপূজার পাঁচ দিনই যেন সরকারি ছুটি ঘোষণা করা হয় নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাইফুল ইসলাম জয় নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে শনিবার রাত দশটার দিকে উপজেলা পৌর সদরে চাঁদপোর পুরানপাড়া মহল্লায় ঘটনাটি ঘটে নিহত সাইফুল ইসলাম জয় ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান পুরানপাড়া মহল্লার চহির শাহের মোড়ে চা দোকানি মাসুদ আহমেদের দোকানে বাকিতে লেনদেন করতেন সাইফুল ইসলাম জয় এতে মাসুদের দোকানে সাইফুলের একশো টাকা বাকি হয় শনিবার রাতেও সাইফুল ইসলাম জয় মাসুদের দোকানে গেলে দোকানি মাসুদ তার কাছে বাকি টাকা পরিশোধের জন্য বলেন সেই টাকা চাওয়া নিয়ে দোকানি মাসুদের সাথে জয়ের কথা কাটাকাটি শুরু হয় এরই এক পর্যায়ে জয় দোকানে চায়ের কাচের কাপ ভাঙচুর শুরু করে এ সময় তার হাত কেটে রক্তক্ষরণ শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায় পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয় এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং দোকানি অভিযুক্ত মাসুদ আহমেদকে আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ